ময়দা, দুধ, দই, এক কাপ চিনি গুঁড়ো, ভ্যানিলা এসেন্স, 25 গ্রাম কাজু, আমসত্ত্ব, বেকিং সোডা আর বেকিং পাউডার। ভালো করে মিক্স করতে হবে। 3 চামচ সাদা তেল, 1 কাপ ময়দা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে। পুরোটা মিশিয়ে নিতে হবে, একটু একটু, 1/2 কাপ থেকে একটু একটু করে এর মধ্যে দিয়ে ব্যাটারটা ঢেলে দেয়। এবার ভ্যানিলা এসেন্স 1 ঢাকন, এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। বুঝলাম, এবার এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিতে হবে, তাতে একটু সাদা তেল ঘষে নিতে হবে। সাদা তেলটা এরকম হাত দিয়ে মেখে ভেতর দিকে মেখে নিতে হবে, যেন কোথাও বাদ না যায়। এরপরে 1 চামচ ময়দা ছড়িয়ে দিতে হবে। এবারে দেখা, এবারে ব্যাটারটাকে আমরা এর মধ্যে ঢেলে নিলাম। সত্ত্ব গুলো দিয়ে কেকের উপরে সাজিয়ে নেব। কাজুগুলো উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাটারটা প্রিহিট করে নিয়েছি এইভাবে, ভেতরে একটু নুন দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে। এবারে ব্যাটারটা আমরা এর মধ্যে বসিয়ে দেব। এবারে ঢাকনাটা বন্ধ করে 45 মিনিট সিমে রেখে হতে দেব। 45 মিনিট পরে আমরা একবার চেক করে দেখব কেকটা কেমন হয়েছে। প্রেশার কুকারের ঢাকনা খুলে
এবারে কেকটাকে আমরা নামিয়ে নেব। গন্ধ তো খুব বেরিয়েছে, এবার খেয়ে দেখুন আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে কেমন টেস্ট হয়েছে। আপনারা দেখুন এটা খেয়ে কত টেস্টি হয়েছে। খেয়ে দেখুন কত টেস্টি কেক হয়েছে, টেস্টি এবং পঞ্জি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন।